সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোটরসাইকেল রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আছি মোহাম্মদ মাসুদ আলী। আজকে হচ্ছে আমার কট খাওয়ার দিন। আসলে কট বলতে বাইক নিয়ে দুর্দান্ত একটি অ্যাক্সিডেন্ট করার পর চলে আসলাম সুজুকির সার্ভিস সেন্টারে। আসলে বাইকটি প্রায় নতুন কেনার পর 500 কিলোমিটার পর্যন্ত চালানো হয়ে গেছে। এখন আমার বাইকের প্রায় অনেক কিছুই পরিবর্তন করতে হবে। এখন বাইকের সার্ভিসিং চলছে। মোটামুটি ভালো লেভেলেরই একটি কট খেলাম। এখানে আসলে আমার বাইকের সাসপেনশনগুলো বাঁকা হয়ে গেছে, এটাকে লেদে নিতে হবে। বাইকের অবস্থা যেমনটা আমার বাইক সার্ভিসিংয়ের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ভিডিও কি করব আমি চিন্তাভাবনা করে রেখেছিলাম এবং মনে অনেক আশা ছিল যে আমার ফার্স্ট বাইকের সার্ভিসিংয়ের একটি সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপহার দেব। কিন্তু আসলে সময় সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি সবসময় সবার অনুকূলে থাকে না। যেমন যেদিন আমি আমার বাইকটিকে সার্ভিসিং করতে নিয়ে যাই, আপনারা প্রথমেই দেখে থাকবেন ভিডিওর ক্লিপটি আমি দিয়ে দিয়েছি এই ভিডিওর প্রথমে। ওই দিনই আমি ঠিক দুপুরবেলা মানে ঘুরে টুরে মানে সমস্ত জায়গা ঘুরে টুরে যখন নাকি বাড়িতে আসি, মানে একটা কথাই আছে না যে তীরে এসে তরি ডুবা, আমার ঠিক ওই রকমটাই হয়েছে। আমি যখন একটি মানে ইটের রাস্তা দিয়ে ব্রিজে উঠতে যাই তখনই আমার বাইকের চাকাটা স্কিড করে, যেহেতু নতুন বাইক, টায়ার নতুন, গ্রিপগুলো এত সুন্দরভাবে মানে হয়তো টায়ারের ব্রেকিং পিরিয়ডটা আমার শেষ হয়নি বা রেজিনের প্রলেপটা সুন্দরভাবে উঠেনি। আমি আসলে বাইকটিকে এত একটা প্রেশার দেইনি। আমি হ্যাঁ অনেক হাই স্পিডে চালিয়েছি কিন্তু ব্রেকিং পিরিয়ড মেনটেন করে, তাই হয়তো বা টায়ারগুলোর দায়ী আমি ওখানে পড়ে যাই। এবং আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি যে যখনই আপনি বাইক নিয়ে স্কিড করবেন বা পড়ে যাবেন, চেষ্টা করবেন যে বাইকের মায়া ত্যাগ করে দেওয়ার জন্য। আসলে যদি আমি ওই দিন বাইকের হ্যান্ডেলটা ধরে রাখতাম, কারণ আমি জানি বাইক গিয়ারে আছে, এখন যদি বাইক ছেড়ে দেই বাইক একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা গিয়ে বাইক থেমে যাবে, কিন্তু যদি আমি বাইকটি ধরে রাখি তাহলে আমার ঠ্যাং পুরো মানে পা পুরো একদম যেত, মানে একদম যেত। তখন আমি ছেড়ে দিয়েছি, আমি আমার পায়ে পড়ে রয়েছি এবং বাইক বাইকের জায়গায় চলে গেছে। এখন বেশি একটা ক্ষয়ক্ষতি আমার শরীরে হয়নি, দেখতেই পাচ্ছেন আমি খুবই এনার্জেটিক রয়েছি, কিন্তু আমার বাইকের 12টা বেজে গিয়েছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমার যেই জিনিসটাতে সমস্যা হয় সেটি হচ্ছে বাইকের বাম্পার। আসলে বাম্পারটা পুরো গেছে, আমি এখন এটাকে ওয়ার্কশিপে নিয়েছি, মানে লোহার কাস্টাস যেখানে করাই সেখানে নিয়ে এটাকে আমি নিজেই সমান করে নিয়ে আসছি। এরপরে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই ব্রেক লিভার, মানে ব্রেক লিভার তো দেখতেই পাচ্ছেন পুরো গেছে, এবং এটা হচ্ছে সামনের হেডলাইটের যে খাঁচাটা রয়েছে এটাও পুরো মানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে পুরো বেঁকে গেছে। এবং এটা হচ্ছে বাইকের হ্যান্ডেলবার। আসলে হ্যান্ডেলবারটা অনেক আগেই বেঁকে গিয়েছিল। আসলে বাইক কেনার পরের দিনই আমি আমার বোনের বাসায় বাইকটি নিয়ে যাই এবং অহেতুক আমি বাইকটি নিয়ে পড়ে যাই। হয়তো আমি আরও অনেকবার বাইক নিয়ে স্কিড করে পড়ে গেছি, হয়তো তখনই এই হ্যান্ডেলবারটি বাঁকা হয়ে গেছে, মানে এই যে এই অংশটি বাঁকা হয়ে গেছে, তাই আমি এটাও চেঞ্জ করি। এখন খরচের কথা যদি বলি তাহলে আমার সর্বমোট 4,400 টাকা খরচ গিয়েছে। আমি আপনাদেরকে এখন বলছি এই হ্যান্ডেলবারটির প্রাইস আমার কাছ থেকে নিয়েছে প্রায় 900 টাকা, যে হেডলাইটের খাঁচা সেটার প্রাইস নিয়েছে 900 টাকা, এখন 1,800। এখন এই যেই পায়ের ব্রেক লিভার এটার দাম নিয়েছে 600, এবং সার্ভিসিং যেহেতু ফার্স্ট তাই একটি মোবিল ফিল্টার অয়েল ফিল্টার যাই বলেন সেটা আমি পরিবর্তন করেছি, এটার প্রাইস নিয়েছে প্রায় 100 টাকা। এবং বাইকের সামনের যেই সাসপেনশনটি দেখতে পাচ্ছেন এটা একটু বাঁকা হয়ে যায়, তাই এটাকে লেদে নিয়ে সমান করতে আমার 1,200 টাকা খরচ যায়। এবং যেই মিস্ত্রি এটা ফিটিং করেছে বা যেই মিস্ত্রি, সে তো শুধু আমার বাইক সার্ভিসিং করে দেবে কোম্পানি থেকে, তার তো আর ওই ধরনের কোনো চুক্তি নেই কোম্পানির সাথে যে আমার আনুষাঙ্গিক অংশগুলো ভেঙে গেছে সেটি লাগিয়ে দেবে, তাই তাকে আমার অনেক বুঝিয়ে সুঝিয়ে 600 টাকা তাকে আমি দিয়েছি। এই মিলিয়ে মূলত আমার 4,400 টাকা খরচ গিয়েছে এই বাইকটির পেছনে। কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সহি সালামত রেখেছে, যা গেছে টাকার উপর দিয়ে গেছে। তাই আমি আপনাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই সেফলি বাইক রাইড করবেন। এবং আমি আরেকটা জিনিস আপনা স্কিপ করে গেছি, মানে আমার বলতে অনেক সময় অনেক কিছু বাইক খেয়াল থাকে না,
অনেক টেনশনে থাকি সেটা ভিন্ন বিষয়। আসলে হেলমেটের বিষয়টা, আমি যদি হেলমেট পরিধান অবস্থায় না থাকতাম তাহলে আমার যে কী যে হতো একমাত্র আল্লাহই জানে। মানে আমার হেলমেটেরও পুরো 12টা বেজে গিয়েছে। কোনো দিন সময় হলে আপনাদেরকে দেখাবো যে হেলমেটের ভাইজর টাইজরেরও 12টা বেজে গেছে। আমার মাথাটা মূলত ইটের উপরে গিয়ে পড়েছে, কিন্তু আমি মানে গা ঝাড়া দিয়ে উঠে পড়েছি। আমার এই হাতের কিছু অংশ ছিলে গেছে, একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন, মানে ক্যামেরায় কতটুকু জুম আসছে আমি জানি না। মানে যদি আমি সবসময় সেফটি গার্ড পরেই বাইক চালাই, কিন্তু কালকে যে ওই দিন যে আমার কী হলো, মানে 12টা ছিল বুধবার, মানে ওই দিন যে আমার কী হলো বা কোন ভূতে আমাকে ধরলো যে আমি সেফটি গার্ড ছাড়াই চলে গেছি, ওই দিন যদি আমার সেফটি গার্ড শরীরে লাগা থাকতো তাহলে মানে এক কথায় আমার কিছুই হতো না। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই সেফটি গার্ড পরে বাইক রাইড করবেন। এবং আমার পরনে যে জুতোগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছেন যে আমার পরনে এই জুতোগুলো ছিল। আসলে এই জুতোগুলো আমি কেন দেখাচ্ছি, আপনারা অনেকে অনেক বাজে মনে করতে পারেন যে ও আমাদের জুতো দেখাচ্ছে, কারণ আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি আমি একটু বলছি। এখন আমি আমার পায়ে যদি স্যান্ডেল জুতা পরা থাকতো, মানে আমার পা পুরো যেত, মানে যেই জায়গায় আমি গিয়ে পরেছি আমার এই জুতাটা তো এখন ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করেছি। মানে জুতোটা যদি তখন দেখাতে পারতাম তখন আপনারা বুঝতে পারতেন এটা কিন্তু ক্যাচ জুতা না, কিন্তু সেমি ক্যাচ বলতে পারেন। মানে ক্যাচের মতো পায়ের অনেকটা অংশ এটা মানে ঢেকে রাখে, তাই যা গেছে এই জুতার উপর দিয়ে চলে গেছে। তাই আমি আপনাদেরকে বলবো যে ক্যাচ না পারেন এই ধরনের জুতা হলো পরে বাইক রাইড করবেন, কখনোই স্যান্ডেল বা স্যান্ডেল জাতীয় চামড়ার জুতা পরে কখনোই বাইক রাইড করবেন না, কারণ দুর্ঘটনা বলে আসে না। যেমন দেখেন আমি মদনগঞ্জ যেই রেললাইনের সড়কটা রয়েছে সেখানে বাইক গিয়ে রাইড করি, এবং প্রায় নরসিংদীর পুরো এরিয়াটা প্রায় ঘুরে টুরে যখন নাকি আমি বাড়ির কাছে আসি তখনই আমি মানে স্কিড করে পড়ে যাই। মানে যতক্ষণ আমি রাস্তায় থাকি ততক্ষণ সব কিছু ঠিক থাকে, কিন্তু যখনই নাকি আমি মানে রাস্তা মানে অন রোড থেকে অফ রোডে আসি তখনই আমার পুরো 12টা বেজে যায়। মানে আমি পুরো স্কিড করে পড়ে যাই। মানে আমার এই বাইক কেনার পর আমি যতবার পড়েছি এবং আমি বাইক শিখতে গিয়ে যতবার পড়েছি সেটা অন রোডে না অফ রোডে, মানে আমি শুধু স্কিড করে পড়ে যাই। এটা আমার কী সমস্যা হচ্ছে আমি নিজেও বলতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে বাইক রাইড করবেন। যেমন আমাকে দেখেন, আমার বাইকের কিন্তু অনেক বড় একটি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরকে বাইকের সামনে নিয়ে দেখাচ্ছে। আসলে আলো স্বল্পতার কারণে কতটুকু দেখাতে পারবো আমি জানি না। এই অংশটা বাঁকা হয়ে গেছে এবং সামনে অনেক অনেক স্ক্র্যাচ পড়েছে এবং খুবই ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু যা গেছে বাইকের উপর দিয়ে গেছে। মানে কি বলবো, মানে আমি শিওরিত। এবং আপনাদেরকে অবশ্যই বলবো যে সেফটি গার্ড পরে বাইক রাইড করেন, অনেকাংশেই নিরাপদ থাকবেন। এখন আমি বাইকের বাম্পারটা ইনস্টল করবো, চলুন আপনাদেরকে বাম্পার কীভাবে ইনস্টল করতে হয় সেটাও একটু দেখিয়ে দিই। বাম্পারের মাপটা আপনারা নিয়ে নেবেন, এই যে এই অংশটি রয়েছে এটি অনেক সময় লাগতে চায় না, তাই বাম্পারের মাপটি নিয়ে নেবেন। আমার এটি আগেই আমি মেজারমেন্ট করে মানে হাতুড়ি মেরে টেরে সমান করে রেখেছিলাম, তাই এখন আর প্রবলেম হচ্ছে না। দেখতে পাচ্ছেন এরকম একটি আদরের বাগিনা থাকলে সবারই একটু সুবিধা হবে। আমার বাগিনা আমাকে অনেক হেল্প করে বাইকিংয়ের বিষয়ে, ভিডিও বানানোর বিষয়ে। অনেক সময় দেখতে পারবেন যে আমার বাগিনা আমার ভিডিওতে ইন্ট্রো দেয়। আসলে তারও জিনিসগুলো ভালো লাগে, ছোট মানুষ তো। আসলে এই হচ্ছে বিষয়, প্রথমে এই নিচের নাটটি লাগিয়ে নেবেন তাহলে অনেকেই অনেক সুবিধা হবে। এরপর এই যে এই এই নাটটি দেখতে পাচ্ছেন এটি উপর দিয়ে দিয়ে দিবেন। এখানে ওয়্যার থাকতে পারে আপনার বাইকের, সেটা একটু লক্ষ্য করবেন। তাহলে আসলে লক্ষ্য করে যদি আপনি একটু খেয়াল করে কাজ করেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। আপনি এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ঢুকে গেছে, এবং আপনার বাইকের যদি ওয়্যারটার মানে তার তোর এই জায়গায় থাকে একটু খেয়াল করে কাজ করবেন তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার বাইকটিও ভালো থাকবে। এরপর এই যে নাট, এগুলো একটু খেয়াল করে লাগিয়ে নেবেন। আসলে বাম্পারটির প্রাইস কিন্তু কম না, আপনি যদি মার্কেটে একটু ঘাটাঘাটি করেন তাহলে এই বাম্পার 400 টাকায় আপনি পেয়ে যাবেন, কিন্তু ওইটা কোয়ালিটি এটার মতো হবে না। এই বাম্পারটি আমি 800 টাকা দিয়ে ক্রয় করেছি। আসলে আপনি যখন একটু দাম দিয়ে জিনিসপত্র কেনেন অবভিয়াসলি জিনিসটা ভালোই হবে, কিন্তু আমি এই বাম্পারটির গুরুত্ব বুঝতে পারছি এখন যখন নাকি আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে যা গেছে এই জিনিসগুলোর উপরেই চলে গেছে। একটু লক্ষ্য করুন যে চিন্তা করুন যে কী পরিমাণের ঘষাটা খেয়েছে, যা গেছে এইগুলোর উপরেই চলে গেছে। যে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি আমাকে ভালো রেখেছে।
এটাই অনেক কিছু আসলে। দিন শেষে আমরা কে কতটুকু ভালো তাই রইলাম, তাই হচ্ছে মূল বিষয় আসলে। টাকা পয়সা আজকে আছে কালকে থাকবে না, বা একটু কষ্ট হবে, এইসব বিষয় না আসলে, ভালো থাকলেন এটাই সব কিছু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।